ঘটেছে, আমরা যেগুলো খবর পেয়েছি যে ওখানে কনভার্টারে একটা লিকেজ ছিল, সেই লিকেজের কারণে সেখান থেকে এই দুর্ঘটনাটা ঘটে এবং পাঁচজন ইঞ্জিওর হয়, তার মধ্যে তিনজন গুরুতরভাবে আহত এবং দুজন আহত হয়েছে। তাদেরকে সকলকে মিশন হাসপাতালে এখানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। তো কোনো কি গাফিলতি রয়েছে, কি কথা বললেন বাকি শ্রমিকদের সাথে? আমরা যেটা শ্রমিকদের সাথে কথা বলে জেনেছি যে আমাদের শ্রমিকরা ম্যানেজমেন্টকে দুদিন আগের থেকে জানিয়েছিলেন যে সেখানে লিকেজ হচ্ছে, তার সত্ত্বেও ম্যানেজমেন্ট কিন্তু কোনোরকম ব্যবস্থা নেয়নি এবং সেটা সেই কারণে আমরা বলতে পারি যে ম্যানেজমেন্টের গাফিলতির কারণে এটা সম্ভব হয়েছে। বারংবার একের পর এক দুর্ঘটনা, কি বলবেন এটা? দেখুন, প্রায় 30 বছরের পুরনো প্ল্যান্ট, এই প্ল্যান্টের মেশিনারি পুরনো হয়ে গেছে, মেনটেন্যান্স ঠিকভাবে হয় না। আমরা এর আগেও যখন দুর্ঘটনা ঘটেছিলো আমরা ডিআইসির কাছে গিয়ে আমাদের আইএনটিপিসির পক্ষ থেকে ডেমনস্ট্রেশন দিয়েছিলাম, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই ধরনের ঘটনা আগামী দিনে আর ঘটবে না, সেই ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো পদক্ষেপ সেভাবে নেওয়া হয়নি। তাই আগামী দিনে এই ধরনের ঘটনা যেভাবে ঘটে চলেছে আমাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে, যাতে আমাদের শ্রমিকদের জীবন সুরক্ষিত হবে। প্রপোজাল দেওয়া হচ্ছে, সাজেশন দেওয়া হচ্ছে, কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা চেষ্টা করছি ইমপ্লিমেন্ট পার্টে যেয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে কমিটি করে আমরা প্রতিজ্ঞা করেছি ব্ল্যাডলেস স্টিল বানাবো, কিন্তু একটার পর একটা দুর্ঘটনা মনোবল ভেঙে যাচ্ছে। শুধু এমপ্লয়ীদের নয়, এখন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, বিশেষ করে ট্রেনিজ, যাদেরকে আগে 3 বছরের কম্পেনসেশন থাকতো, এখন তো ডাইরেক্ট। আজকে ঘটনাটা কিছুই না, লিকেজ ছিল, ওয়াটার লিকেজ ছিল এবং সেটাকে জান ম্যানেজমেন্ট এবং সমস্ত ডিপার্টমেন্ট সেফটি সবাই জানতো, এবং দিনের পর দিন এই লিকেজ থাকা সত্ত্বেও প্রোডাকশান হচ্ছে, কিছু হয়নি। 2-3 দিন আগেও একটা ঘটনা ঘটেছে ওয়াটার লিকেজের জন্য 2 নম্বর কনভার্টারে, আজকেও লিকেজ হয়েছে, এই জন্য এক্সপ্লোশন হয়েছে এবং আপনাদের বিএফ 2 নম্বরে। এই জন্য আমাদের সমস্ত লোক যারা ছিলেন ওখানে এবং সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করে আমরা প্ল্যান মেডিকেলে নিয়ে গেছি, প্ল্যান মেডিকেল থেকে হসপিটাল, হসপিটাল থেকে আমরা বেটার ট্রিটমেন্টের জন্য 3 জনকে পাঠিয়েছি আর 2 জনের শুশ্রূষা চলছে, তাদেরকে পাঠানো হবে। গত বছরও দেখলাম এখনও কমিটি একটা গঠন হয়, তদন্ত হয়েছে একই স্টিল প্ল্যান্টগুলোতে, এবং তার মধ্যে দুর্গাপুর হয়ে যাচ্ছে ওয়ান অফ দ্য কি পয়েন্ট যেখানে অ্যাক্সিডেন্ট জনিত মৃত্যু দুর্ঘটনা অনেকটা বেশি। এর একটা কারণ হতে পারে প্ল্যান্ট হ্যাজার্ডস, জায়গা ছোট এবং পুরনো প্ল্যান্ট, আধুনিকীকরণ সম্প্রসারণ দীর্ঘদিন না হওয়ার ফলে প্ল্যান্টের জটিলতা বেশি। 2, একটা এভারেজ এজ হচ্ছে, নতুন রিক্রুটমেন্ট ইত্যাদির ক্ষেত্রে নেই, আর র্যাম্পেড কন্ট্রাক্টরাইজেশন, অর্থাৎ যে কন্ট্রাক্ট ওয়ার্কাররা কাজ করছে তাদের অনেকেই কারেক্ট ট্রেইনড আপ হচ্ছে না এবং প্রথম থেকে জবে পুট করছে। এখন আরও একটা সমস্যা হয়েছে, কেন্দ্রীয় নীতির কারণে ট্রেড অ্যাপ্রেন্টিসরা আগে 3 বছরের ট্রেনিং থাকতো, তারপরে তারা এখানে জব পেত, পার্মানেন্ট হতো, শিখতো। এখন হয়েছে প্রতি বছর ট্রেড অ্যাপ্রেন্টিসের ব্যাচের পর ব্যাচ নেওয়া হবে, হেলমেট আর সেফটি বুট দেবে, তাদেরকে ট্রেনিংয়ের নামে প্রথম থেকে জবে পাঠাচ্ছে, কারণ লোক নেই, কোম্পানিরও সমস্যা, রিক্রুটমেন্ট করতে পারছে না পলিসির কারণে, তাহলে পার্মানেন্ট নেচারের লোক রিক্রুট নেই, পার্মানেন্ট জবটা কন্ট্রাক্ট ওয়ার্কার করছিল, এখন কন্ট্রাক্ট ওয়ার্কারও সেই জায়গায় নিতে চাইছে না, ট্রেনিং দিয়ে এটা সারতে চাইছে, এরা 1 বছরের ট্রেনিং সার্টিফিকেট নিয়ে দেশে কাজ খুঁজে বেড়াচ্ছে, তাহলে এই ধরনের ট্রেনিদেরকে কাজে ব্যবহার করছে যারা ঠিক সেইভাবে এই ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাকাস্টামড হতে পারেনি, এখনও শিখতে সময় লাগবে। তাহলে এরকম সময়ে আমাদের এই অ্যাক্সিডেন্টের পিছনেও এখন দেখলাম 2 জন ট্রেড অ্যাপ্রেন্টিস আছেন, 1 জন সিনিয়র ম্যানেজার আছেন, সিনিয়র টেকনিশিয়ান আছেন 2 জন, 1 জন সবগুলো 4 জন আছে একটা ETL ইলেকট্রনিক্স টেকনিক্যাল ল্যাবরেটরির, আর 1 জন আছেন BOF-এর, যেখানে স্পটে ঘটেছে সেখানে। এবারে এই যে দুর্ঘটনা, এখন ট্রেনিরা এর দ্বারা কভার আপ নয়, তারা বেতন পায় না, তারা একটা স্টাইপেন্ড পায়, তাদের অন্য কোনো সুযোগ সুবিধা নেই, তাদেরকে জবের সঙ্গে যুক্ত করে কাজ করানোর কথা নয়, কিন্তু এই যে এটা এই দুজনের হয়েছে বলে বোঝা যাচ্ছে, সারা প্ল্যান্টে এই প্রবণতা সব ডিপার্টমেন্টে আছে, কারণ কীভাবে জব হবে, লোক তো নেই, তাহলে ট্রেনিং এসছে, তাকেও ট্রেনিংয়ের নামে কাজে পাঠাচ্ছে, তাহলে এই সমস্ত বিষয়ে এখন ওই পরিবারগুলোকে কোম্পানির, সরকারের, যেহেতু নীতিটা সরকারের আর স্ট্যান্ডটা কোম্পানির, সবাই মিলে চাকরি তো দিতেই হবে পরিবারের কাউকে, আর এই ট্রেনিং পিরিয়ডের সময় এই যে ট্রিটমেন্টটা, এইটা নিয়ে ভাবনা চিন্তা সবার করার সময় হয়েছে, আমরা অনেকবার উল্লেখ করছি। আর তোমরা প্রথম যে প্রশ্নটা করছো, দুর্গাপুরে বারংবার এই অ্যাক্সিডেন্ট ঘটছে, হ্যাঁ, এই যে সেফটির অনেকগুলো ফ্যালাসি ঘটছে, এই কয়েকদিন আগে লিংক রোডে মারা গেল আমাদের একটি ছেলে, প্ল্যান্ট গ্যারেজে কাজ করেন।